নিয়েছি, ওরা এখনো রেডি হয় নাই। ব্রোকার, তুমি এখানে বিক্রি করো এগুলা। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে শুরু করছি আমার ব্লগটি রাত থেকেই। তো রাতে আমার সব থেকেই ঘরে ফিরছি, ফিরেই কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আপনাদের ভাইও ঢুকেছে, উনি একটু পরে এসেছে, ওনার খিদা লেগেছে। এখন বাসায় আসলে আজকে দুপুরে যা করেছি বাচ্চারা খেয়ে নিয়েছে, তো তেমন কিছু আপনাদের ভাই খাওয়ার মতো নেই, আমারও খিদে লেগেছে। আমিও ভাবলাম যে কিছু একটা করি, কিছু একটা মানে আনকমন কিছু খেতে ইচ্ছে করছে। তো আমাদের দুজনের জন্য একটু সৌদি আরবের লাহাম মেহেন্দি রান্না করছি খাসির মাংস দিয়ে, ওদেরকে খাইয়ে দিয়েছি। ওদের আব্বু আসার সময় চাপ লুচি নিয়ে এসেছে, ওরা ওগুলো খেয়ে নিয়েছে। জাস্ট আমাদের দুজনের জন্য একটুখানি যে খাসির মাংসের লাহাম মেহেন্দি রান্না করছি। তো খাসির মাংসটা আসলে দুপুরেই আমি কষিয়ে রেখেছিলাম, মানে পানির ভিতর প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি আর কি। তো যেহেতু রেডি আছে আর ভাবলাম যে করে ফেলি, ও আপনাদের ভাইরও খুব খিদা লেগেছে, তো বললো যে না রেডি করো। তো রেডি করে নিয়েছি, খুবই ঝটপট এই বিরিয়ানিটা রান্না করতে, আর বাসমতি রাইসটাও রান্না করতে বেশি একটু সময় লাগে না। তো এই তো আমার রাতের খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করছি। طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلت رمضان মাংসগুলো সেদ্ধ করার পর কড়াইতে একটু তেলে মানে অলিভ অয়েল দিয়ে ভালো করে গুঁড়ো মরিচ দিয়ে ভেজে নিয়েছি, যাতে একটু স্পাইসি হয় আর মচমচে হয়, ভাজা ভাজা হয় সেই কারণে। আর রাইসগুলোকে ধনিয়া পাতা রসুন পেঁয়াজকে ভালো করে ভেজে তারপর ধনিয়া পাতা দিয়ে রাইসগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে মানে একদমই 99% করে নিয়েছি, 1% আমি কড়াইতে ভেজে নিচ্ছি আর কি। তো এই তো এইভাবে ঝটফট হয়ে গিয়েছে, প্রায় 10-15 মিনিট লেগেছে আমার এটা করতে। তো করে এখন টেবিলে দিয়ে দিচ্ছি, আর খেতেও এটা অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন। তেল মশলা অনেক কম লাগে খাসির মাংস, যেহেতু খাসির যে তেল চর্বি বের হয় এটাতে আসলে অসাধারণ একটা ঘ্রাণ এবং স্বাদ হয়। তো আপনাদের ভাই তো সবসময়ের প্রিয়, আর আমারও এখন ইদানিং ভালোই লাগে। উনি খাসির মাংস এনে রাখেন এখন মাঝে মধ্যে, বলেন এটা রান্না করতে। তো টেবিলে দিয়ে দিচ্ছি খাবারগুলো, মানে উনি বসবেন আর আমরা দুজন খাবো। আজকের ব্লগে থাকছে আমি রাতে তো খেয়ে দিয়ে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, পরের দিন পরের দিন একটু ঘুরতে বেরিয়েছি সেটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। যারা আমার প্রিয় বোনেরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সেজন্য। তো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো এই তো একটু সাজিয়ে নিচ্ছি প্লেটগুলি দুজনের জন্য।
আজকে শুক্রবার, আজকে আসলে বেশি একটা কাজকর্ম করে নিয়ে রেস্টে ছিলাম। তো এখন 3টা বাজে, আমরা বেরোচ্ছি, আপনাদের ভাই আমাদেরকে ঘুরতে নিচ্ছে। তো মুনতাসিরা, ইয়ে চেঞ্জ করো, সোয়েটার চেঞ্জ করো। তো রেডি হয়ে নিয়েছি, ওরা এখনো রেডি হয় নাই। বেরিয়ে পড়েছি, কোথায় যাব আসলে জানি না। এই যে মুনতাসির, এদিকে তাকো, এলিয়েনের মতো হয়ে আছে। তো আসলে কোথাও যা কোথাও সরি কোথায় যাব জানি না, একটু পরে হয়তো বুঝবো। গাড়ি এসেছে, আমি ইয়েলো কালারের বোরকাটা পরেছি। আজকে শুক্রবার, তো সবাইকে শুক্রবারের জুম্মা মোবারক। তো আসলে কোথায় যাচ্ছি আপনাদের ভাইকে বারবার জিজ্ঞেস করতেছি কোথায় যাব, উনি বলল যে রেডি হয়ে বের হ, এক জায়গায় যাব। তো বেরিয়ে পড়েছি, আসলে কোথায় যাচ্ছি হয়তো পরে বুঝবো। তো আসলে পরে গাড়িতে উঠার পরে বুঝতেছি কোথায় যাচ্ছি, আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের ভাই ভাবি সহ সবাই একসাথে হব, হয়তো ওখান থেকে আবার ঘুরতে বের হব, এর জন্যই প্ল্যান করেছে। আর আমার ভাইকে ভাবিকে সারপ্রাইজ দিব, মানে বাচ্চাদেরকে, এর জন্য আপনাদের ভাই আর বলতেছে না এটা আর কি। তো আমরা গিয়ে আমার ভাই ভাবি সহ ওনারাও বের হচ্ছে এই টাইমে, আমরাও যাচ্ছি। পরে এক মিনিট আসলে লেট হলে আমরা ওনাদেরকে পেতাম না। তো একসাথে হয়ে আমরা এখন যাচ্ছি পূর্বাচলের দিকে, ওইদিকে যাওয়ার প্ল্যান করে নিয়েছি। তো যাওয়ার সময় আসলে বেশি একটা জ্যাম ছিল না, রাস্তাঘাট ফাঁকায়, 3টা সাড়ে 3টার পরে, তো ওই সময় আসলে বেশি একটা জ্যাম ছিল না। তো আজকে যেহেতু ভাবির সাথে আছি, তো ভাবির একটা চ্যানেল আছে আমার ভাইয়ের বোর আর কি, তো ওই চ্যানেলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি আপনারা সবাই আমার ভাবির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভাবি অনেক ভালো, আমার দুই ভাইয়ের বই আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য দুই বই ভালো, অনেক ভালো মিলিয়েছেন। তো এত বেশি আন্তরিক যে আমরা ননদ, ননস, আমার ভাব মা সবাই সন্তুষ্ট আমাদের বউদের উপরে আর কি। আল্লাহ পাক, আসলে এটা অনেক বড় নিয়ামত বউ, ভালো বউ পাওয়াটাও। তো আমার ভাবিটা অনেক ভালো, উনি পারেন না ফেট কেটে আমাদেরকে খাওয়ানোর জন্য, এরকম আন্তরিক আর কি। তো আমার ছোট বয়সে কিন্তু ভাবি তো তো অনেক গুণী, আল্লাহর রহমতে একটা চ্যানেল খুলেছেন। তো আপনাদের সাপোর্ট পেলে আল্লাহর রহমতে উনি আরও বেশি এগিয়ে যেতে পারবেন। ওনার চ্যানেলটির নাম হচ্ছে ট্রাভেলিং উইথ খাদিজা। তো আপনারা সবাই ওনার সাথে থাকবেন আশা করি। আমার রিকোয়েস্ট থাকবে আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার ভাবির চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন, সাথে থাকবেন ওনার, তাহলে উনি অনেক দূর যেতে পারবে ইনশাআল্লাহ। অনেককে উৎসাহিত করতেছি আসলে ভাবিকে, উনি বেশি একটা সময় দিতে পারতেছেন না ছোটো ছোটো এই কারণে। তো আমি বলতেছি না একটু করেন, সময় যাবে, সময় কাটবে, ভালো লাগবে এটা আর কি। তো এই জন্য আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা আমার সাথে আমাকে যেরকম সাপোর্ট করে আসছেন, এই যে আমার ভাবিটি, তো ওনাকেও সাপোর্ট করে আসবেন ইনশাআল্লাহ। তো ওনার চ্যানেলটি আসলে ট্রাভেলিং উইথ খাদিজা, যেহেতু বুঝতে পেরেছেন কোন বিষয়ে, উনি ট্রাভেল অনেক ঘোরাঘুরি করেন, আমার ভাই ভাবি দুজনে অনেক দেশ ঘুরেছেন, তো সেই জন্যই আসলে ওইটার উপরেই থিম রেখেছেন আর কি। ওইটা দিয়ে ওই ধরনেরই ভিডিও থাকবে ইনশাল্লাহ, অনেক তথ্য পাবেন। তো এই যে ছোট্ট ছেলেটি আসলে ময়ূরের ফেখম যে এটা বিক্রি করতেছে, তো আমিও নিয়েছি। তো ওকে জিজ্ঞেস করতেছি তুমি কোথায় পেয়েছ, ওদের এইরকম মনে হয় কারখানা আছে একটা লোক থেকে আনে। তো এই যে এই ছেলেটা ফান বিক্রি করে, ওরা দুজনে এসেছে, তো মিষ্টি ফান, তো ওর নাম কি যেন বললো আসলে ভুলে গেছি। তো এই আর কি, আপনারা পূর্বাচল আসলে ওদেরকে পাবেন। আমি অনেক দিন পর দেখলাম, তো আসলে আগে ছোটোবেলায় কোরআন শরীফের ভিতরে রাখতাম, তো এখন দেখে আমি আমরা ভাবিস 10টা কিনেছি আর কি। তো এই যে এখন সব ঘোরাঘুরি আসর নামাজ পড়ে এখন মাছ খেতে এসেছি, আপনাদের ভাইরা আর কি মাছ প্রিয়, মাছ বারবিকিউ, ফিশ বারবিকিউ যেটা, তো অর্ডার দিচ্ছে আমার ভাই। এইখানে নানা ধরনের খাবার, নানা ধরনের মাছ, মাংস, সবজি,
আসলে ব্যতিক্রমী অনেক কিছুই আসছে, তো আমার ভাইয়েরা এখানে এসে দোকানটাতে বেশি বসেন, তো আমাদের যেহেতু অনেক দূর আমাদের আসা যাওয়াটা, তো এই জন্য আমরা বেশি একটা আসিনি আর কি বেশি একটা, তো মাঝে মধ্যে আসা হয়। তো এই যে অনেক খাবার বেডে রেখেছে, যার যেটা ইচ্ছা সে সেইভাবেই খাবে। তো কেবিনে ঢুকে আমরা এই যে চিকেন ললিপপ, রুমালি রুটি, তারপরে হ্যাঁ আলু পরোটা, ফিশ ফ্রাই, এই তো সব মিলিয়ে অনেক বড় একটা খাওয়া হচ্ছে, জমজমাট খাবার দাবার খেয়ে বাসায় যাব। তো এই তো খাবার দাবার শেষ, এখন আমরা বেরিয়ে পড়েছি, মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে, তো নামাজ পড়ে একদম বাসায় চলে যাব। তো বেরিয়ে আসলে অনেক জ্যাম, আর রুমালি রুটি কীভাবে বানাচ্ছে একটু দেখে নিয়েছি। তো এখন একটু সবজি নিচ্ছে আমার ভাই, আমাদের জন্য সবজি নিচ্ছে, তো এই যে দোকানদাররা কোনটা ফ্রেশ ভালো দেখে দিচ্ছে, পরিচিত দোকানদাররা আর কি, আমার ভাইয়ের ভক্ত অনেক, তো ওরা বেছে বেছে সব কিছু দিচ্ছে আমাদের জন্য, সহ আমার ভাই বাজার করে দিচ্ছে সবজি বাজার। তো গাড়িতে উঠে বসে আছি, অনেক জ্যাম, এত বেশি জ্যাম যে আসলে বিরক্ত লাগতেছে, তো বাসায় কখন যাব এটা নিয়ে। এরপরে এখন আবার ফোন আসতেছে, আম্মা বাবা আমাদের বাসায় আসবে ফোন দিয়েছে, তো আমরা কখন যাব এই জন্য, তো এই জন্য তাড়াহুড়ো করতেছি যে তাড়াতাড়ি গেলে আম্মা বাবা যেন আসতে পারে এই জন্য আর কি। আবার আমাদের বাড়ি থেকে, গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে আমার এক চাচা অসুস্থ হয়েছেন, তো ওনাকে বারডেম হাসপাতালে ভর্তি করেছেন, তো ওনার মেয়ে এবং মেয়ে জামাই সহ আসবেন, এর জন্য ওনাদেরকে নিয়ে আমাদের বাসায় উঠবেন আর কি, রাত্রে থাকতে হবে। তো এখান থেকে গিয়ে আবার রান্নাবান্না করব, করে মেহমানদারি করা লাগবে, এই তো এটা আর কি। তো এখন যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। এটা হচ্ছে আমার ভাইয়ের বাসায় আমরা উঠেছি জাস্ট, ভাবি আমাদের মানে ভাই ভাবিরা নেমেছেন ওনাদের বাসায়, আমাদেরকে লিফট দিচ্ছেন গাড়িতে। তো আমার ভাই ভাবির হাতের অনেক যত্নের গাছগুলি আমার খুব ভালো লেগেছে, ইন্ডো প্ল্যান্টগুলো দেখতেছি, আর আমার ভাতিজির এই যে কাকাতুয়া পাখি একটুখানি শ্যুট করে নিয়েছি, ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি।
এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আবার রান্না বান্না করব, করে মেহমানদারি করতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। যাবা রাস্তা হয়তো জ্যাম থাকবে, তারপরে কিছু করার নেই, চলে এসেছি, এসে রান্নাবান্না করে টেবিলে দিয়ে দিয়েছি সবার জন্য। তো আই হোপ আমার আজকের ব্লগটি ভালো লেগেছে, কোন বিষয়টি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভাবির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন, এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।